মাধ্যমিক পরীক্ষা পুরোপুরি বাতিল হলেও কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা কোনো মতে বাতিল হবে না, এই সিদ্ধান্তই কিন্তু গতকালকে নেওয়া হয়েছে। বিভিন্ন রাজ্যের এডুকেশন মিনিস্টাররা কিন্তু এই বিষয়ে একমত প্রকাশ করেছেন। তারা চাইছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কোনো মতে বাতিল না করতে। তারা বলছেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যদি বাতিল হয় তাহলে কিন্তু ছাত্রছাত্রীদের কলেজে উত্তীর্ণ হতে অনেক সমস্যা হবে, তাই তাদের পরীক্ষা কিন্তু কোনো মতে বাতিল করা সম্ভব হবে না এই মুহূর্তে। কিন্তু তোমাদের মধ্যে যারা পরীক্ষা দিতে ইচ্ছুক ছিলে তাদের জন্য কিন্তু একটা সুখবর হতে পারে যে তোমাদের পরীক্ষার মান কিন্তু কমিয়ে দেওয়া হচ্ছে, তার সাথে সময়সীমাও কিন্তু কমিয়ে দেওয়া হচ্ছে। কি বলা হয়েছে সেটা আমরা সরাসরি একবার দেখে নেব। সিবিএসই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত হচ্ছে না, কোভিড এর মধ্যেই কিন্তু পরীক্ষা নেওয়া হবে তোমাদের। রাজ্যগুলিকে নির্দেশিকা পাঠালেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। করোনা বিধি মেনেই পরীক্ষা গ্রহণ করা হবে। প্রতি বিষয়ে 3 ঘন্টার বদলে পরীক্ষা নেওয়া হবে 1.5 ঘন্টায়। পরীক্ষা বাতিল নয়, সিবিএসই বোর্ডের পরীক্ষা 2021 সালে বাতিল হবে না এবং কোভিড প্রকল্পগুলির মধ্যে গত বছরের মতো এবারেও জুলাইয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্র এবং রাজ্যগুলি মধ্যে রবিবার উচ্চ পর্যায়ে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। 19টি বিষয়ে সিবিএসই বোর্ডের পরীক্ষা দেওয়ার বিকল্প নিয়ে আলোচনা করা হয় এবং অনেক রাজ্যে সমর্থনও পাওয়া গিয়েছে। অন্যান্য বিষয়ের পরীক্ষা কিভাবে নেওয়া হবে তা নিয়ে পরবর্তী আলোচনা করা হবে। 3 ঘন্টার পরীক্ষার পরিবর্তে স্কুলগুলিতে প্রধান বিষয়গুলির জন্য 90 মিনিটের পরীক্ষার আয়োজন করা যায় কিনা তা নিয়েও কিন্তু আলোচনা শুরু হয়েছে। রাজ্যগুলিকে আগামী সপ্তাহে তাদের পরীক্ষার বিষয়ে তাদের মতামত জানাতে বলা হয়েছে। শীঘ্রই এ বিষয়ে বিজ্ঞপ্তি করা হবে। 2021 দ্বাদশ শ্রেণীর সিবিএসই বোর্ডের পরীক্ষা নিয়ে 1 মাসেরও বেশি সময় ধরে টানাপোড়েন চলার পর এই সিদ্ধান্তে অনেকটাই স্বস্তি ফেরাবে। এখানে কিন্তু সরাসরি সিবিএসই বোর্ডের কথা বলা হয়েছে, কিন্তু তোমরা ভেবো না এটা শুধুমাত্র সিবিএসই বোর্ডের। এই নিয়মটা কিন্তু আমাদের রাজ্যেও হতে পারে, কারণ এই নিয়মের আওতায় কিন্তু বহু রাজ্য তারা সমর্থন প্রকাশ করেছে। আমাদের রাজ্য কতটা সমর্থন প্রকাশ করেছে সেটা কিন্তু এখনো পর্যন্ত উঠে আসেনি, কিন্তু ধরে নেওয়া যায় যেহেতু এটা সেন্ট্রাল এডুকেশন মিনিস্টার এই বক্তব্যটা দিয়েছে যে সিবিএসই বোর্ডের পরীক্ষা যেহেতু কোনো মতে বাতিল হচ্ছে না দ্বাদশ শ্রেণীর, সেহেতু আমাদের রাজ্যের কিন্তু দ্বাদশ শ্রেণীর পরীক্ষা কোনো মতে বাতিল হচ্ছে না। ইতিমধ্যে কিন্তু বাদ্যবসু সরাসরি বলে দিয়েছেন যে করোনা পরিস্থিতি কমলে পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ তোমাদের দ্বাদশ শ্রেণীর পরীক্ষা যদি হয় তাহলে তোমাদের বিষয়ভিত্তিক মানগুলো কমিয়ে দিয়ে এবং তার সাথে সময়ও কমিয়ে দিয়ে তোমাদের পরীক্ষা নেওয়া যেতে পারে। তাই তোমরা কিন্তু এখন পড়াশোনার হাল ছেড়ো না, তোমাদের পড়াশোনাটা কিন্তু আরো জোরদার করে দাও। তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই, হয়তো এই পরীক্ষার আয়োজনটা অগস্টেই হতে পারে, তাই তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই, তোমরা তোমাদের পড়াটা আরো বেশি করে করো। তাই এই ছিল একটা ছোট্ট আপডেট। তোমাদের পরীক্ষার বিষয়ে যা যা নতুন আপডেট উঠে আসবে আমি সঙ্গে সঙ্গে তোমাদের সামনে তুলে ধরবো। তাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো, তার সাথে নিজের মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।